दुर्गा माता संतुष्ट हन जखन तिनि तार प्रभु आराध्य परमेश्वर भगवान सकलेर आराध्य समस्त देवदेवीर आराध्य आराध्य भगवान ब्रजेश तनय से ब्रजेर ईश्वर नंद महाराजर पुत्र कृष्ण जिन्हें अच्छे सकलेर आराध्य समस्त देवदेवीर आराध्य कारण परमेश्वर भगवान अच्छे समस्त किचुर उत्स एजन्य तंत्र शास्त्रे वर्णना करा हुए छे देवी सम्बन्धे ये दुर्गा माता के असले तंत्र शास्त्रे बला हुए छे जे जा देवी सर्वभूतेषु विष्णु मायेति शब्दिता दुर्गा माता हच्छेन परमेश्वर भगवान विष्णुर माया शक्ति एभावे तिनि आखायिता हन एजन्य पूजा करे ब्राह्मणगण पुरोहितगण तरे मंत्र बोले सबाई बोलबे ना आमार संगे संगे जा देवी सर्वभूतेषु विष्णु मायेति शब्दिता नमस्तस्मै नमो तस्मै नमस्तस्मै नमो नमः एर अर्थ की एखाने वर्णना करा हच्छे शास्त्रे तंत्र शास्त्रे जे देवी तमाने दुर्गा माता जिन्हें अच्छेन सर्वभूते अर्थात समस्त जीवे विष्णु माया रूपे विराज करें प्रत्येक जीवर का विष्णुर माया शक्ति रूपे विराजित आछेन ताके बारंबार नमस्कार करी तमाने दुर्गा माता के साधारण भावले हबे ना तिनि विष्णुर माया शक्ति तो एमन भावे ए जगत के तिनि मोहित करे राखेन যেখানে আমরা নিজের স্বরূপকে ভুলে যাই তো সেজন্য এই দুর্গা মাতা হচ্ছেন ব্রহ্মাজি তিনিও বলেছেন খুব সুন্দর কথা ব্রহ্মসংহিতায় বর্ণনা করে বলেছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপম অপি যস্য চ তেষ্টতেষা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি এখানে বলছেন যে স্বরূপ শক্তি বা চিত শক্তি ছায়া স্বরূপা এই দুর্গা মাতা আছেন সেই ভগবান শ্রী বিষ্ণুর অন্তরঙ্গা শক্তি আল্লাদিনি শক্তি শ্রীমতী রাধারাণীর ছায়া স্বরূপ তাহলে দুর্গা মাতা সাধারণ নন যে শ্রীমতী রাধারাণী পরমেশ্বর ভগবান বিষ্ণুর আনন্দদায়িনী শক্তি লাদিনী শক্তি অন্তরঙ্গা শক্তি তার ছায়া হচ্ছেন এই দুর্গা মাতা এই জন্য ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা দুর্গা শব্দটা এসছে যিনি ভগবানের ইচ্ছা অনুসারে এই জগতে কার্যক্রম করে থাকেন তিনি হচ্ছেন দুর্গের দুর্গা মান শব্দের অর্থ হচ্ছে যিনি দুর্গের রক্ষয়িত্রী দুর্গ মানে জেলখানা সমস্ত দেবতাদের ভগবান এক একটি দায়িত্ব দিয়েছেন তো দুর্গা মাতাকে এই ভৌম প্রপঞ্চে এই জড় জগৎকে বলেছেন তোমার এটি ধাম দেবী ধাম তার মানে তুমি এই দেবী ধাম মানে তুমি এই জেলের রক্ষয়িত্রী যারা পরমেশ্বর ভগবানের অবমাননা করবে সেই সব ব্যক্তিকে তুমি সংশোধন করবে তুমি তাদের শাস্তি প্রদান করবে শাস্তির মাধ্যমে তারা সংশোধিত হবে এবং তারা বুঝতে পারবে যে প্রত্যেক জীব যে আমার বিভিন্ন অংশ স্বরূপে জীব ভগবানের নিত্য দাস এটি তারা উপলব্ধি করবে মায়া দ্বারা তুমি মোহিত করে তাদের বিভিন্ন অনিত্য অস্থায়ী জিনিস প্রতি আসক্ত করাবে এবং যার ফলে তারা কষ্ট পাবে এবং উপলব্ধি করবে যে এই অনিত্য জিনিসটি আমার জন্য নয় কেননা এই অনিত্য জিনিসটি হচ্ছে সেই চিন্ময় জগতের গোলক বৃন্দাবনের একটা প্রতিবিম্ব স্বরূপ প্রতিফলন স্বরূপ যেমন এখানে আমরা যেটিকে সুখ মনে করি
সেটা আসলে প্রকৃত সুখ নয়। আমরা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন টাকা পয়সা ঘর বাড়ি এই দেবী ধামে দুর্গার কারাগারে আমরা ভাবছি এটাই সুখ, কিন্তু এটি আসল সুখ না। যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে যে উত্তর উত্তর আমরা সুখ পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু এটি প্রকৃত সুখের ছায়া। প্রকৃত সুখ আছে চিন্ময় জগতে, গোলক বৃন্দাবনে। যেমন আমরা আয়নার কাছে গেলে আয়নার সামনে আমরা নিজের বাম হাতটা ডান হাত মনে হয়, ডান হাতটা বাম হাত মনে হয়, ছায়াটা মানে প্রতিবিম্বিত হচ্ছে। তাই প্রকৃত আনন্দ শান্তি সুখ তার প্রতিফলন হচ্ছে চিন্ময় জগৎ থেকে এই জড় জগতে। পুকুর পাড়ে গেলে যদি একটা আম গাছে পাকা আম আছে, পুকুর দিকে দেখলে মনে হবে পুকুরের জলের মধ্যে সব পাকা আমগুলি রয়েছে, কিন্তু সে আম গাছের প্রতিবিম্বটা পুকুরের মধ্যে। কিন্তু যে মূর্খ হয় সে যদি ঝাঁপ দিয়ে মনে করে এই জলের মধ্যে পাকা আমগুলি আমার ভোগের জন্য, ঝাঁপ দিয়ে সে প্রকৃত আম পাবে না। প্রকৃত আম রয়েছে গাছের মধ্যে, তো সেটা মানুষ জানে না। তো সেজন্য আমাদের উপলব্ধি করতে হবে। একবার একজন রাজা ছিলেন, তিনি এক ধনী রাজকন্যাকে বিবাহ করলেন এবং রাজদরবারে ফিরে এসেছেন। তাকে আলিঙ্গন করে সবথেকে বহু মূল্যবান 5 কোটি টাকার রত্নমালা পরিয়ে দিয়ে বললেন, আমি তোমায় ভালোবাসি, এই রত্নমালা 5 কোটি টাকা দাম, তার রক্ষণাবেক্ষণ করবে। তখন রানী বললেন ঠিক আছে। তো একদিন রানী স্নান করে তার রত্নমালাটা খুলে রেখেছেন জানলাতে, বস্ত্র চেঞ্জ করছেন। ওই সময় একটি কাক এলো, ওই রত্নমালাটা তুলে নিয়ে চলে গেল। তখন রানীমাতা ক্রন্দন করতে লাগলেন। তখন রাজা রাজদরবার থেকে এসে দেখলেন রানী ক্রন্দন করছে। কেন ক্রন্দন করছো? না, তোমার যে বহুমূল্যবান সম্পত্তি রত্নমালা, তোমার ভালোবাসা দেওয়ার যে রত্নমালা বিবাহ বাসরে, যেটি তুমি আমাকে বলেছিলে এটা 5 কোটি টাকা, এর যত্ন নেবে, কিন্তু আমি যত্ন নিতে পারিনি, এটি কাক নিয়ে পালিয়ে গেছে। তখন রাজা বললেন, 5 কোটি টাকার রত্নমালা নিয়ে গেছে, কি হয়েছে? আমি রাজা, আমি তোমায় 10 কোটি টাকার রত্নমালা দিব। তখন রানী সম্মত হননি। তিনি বললেন, দেখুন রাজন, বিবাহ বাসরের এই ভালোবাসার এই 5 কোটি টাকার রত্নমালাটি আমি চাই। তখন রাজা তার দেশে ঘোষণা করলেন, যারা এই রত্নমালাটি পাবেন সেটি যদি রানীকে ফেরত দিবেন 10 কোটি টাকা তাদেরকে উপহার দেওয়া হবে। তখন দেশের সমস্ত প্রজারা এই রত্নমালা অনুসন্ধান করতে লাগলেন। হঠাৎ করে একদিন দেখছেন এক যুবক ছেলে, তিনি দেখতে পেয়েছেন এই রত্নমালা, একটা পুকুরের উপরে রত্নমালাটা জলের উপরে ভাসছে। তখন সেই যুবক ছেলে তিনি বারবার সেই পুকুরে নামছে আর রত্নমালাটা তুলতে পারছে না। জলে যখন ও নামছে তখন ওই জলের যে তরঙ্গ হচ্ছে, তখন সে যখন হাত বাড়াচ্ছে রত্নমালাটা সরে যাচ্ছে আর রত্নমালাটা সে তুলতে পারছে না। ইতিমধ্যে এক সাধু ভক্ত, তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বয়স্ক সাধু, তিনি দেখছেন এই বাচ্চাটা, এই যুবক ছেলেটি বারবার জলে নামছে আর কিছু যেন একটা অনুসন্ধান করছে কিন্তু সে পাচ্ছে না, নিরাশ হয়ে ফিরে আসছে। তখন সে ক্লান্ত হয়ে গেছে। তখন সাধু তাকে দেখলেন যে তুমি ক্লান্ত হয়েছ, তুমি কিছু অনুসন্ধান করছ, আমাকে বলো কি তুমি অনুসন্ধান করছো, পাচ্ছ না? বলো, না না আমি কিছু অনুসন্ধান করছি না। বলে, দেখো আমি সাধু, তোমার মনোবৃত্তি দেখে আমি বুঝতে পারছি তুমি কিছু একটা অনুসন্ধান করছো যেটি তুমি পাচ্ছ না। তখন সে তার সত্যি কথাটা বলল যে রাজা ঘোষণা করেছেন রানীর যে রত্নমালা 5 কোটি টাকার দাম সেটা কাক নিয়ে গেছে, কাক তো ভোগ করবে না, ফেলে দিবে, তাই প্রজারা যে কোনো ব্যক্তি পাবে রানীকে ফেরত দিলে 10 কোটি টাকা পাওয়া যাবে। আর এই পুকুরেই কাকটা ওই রত্নমালাটা ফেলে দিয়েছে, তাই আমি ওই রত্নমালাটা নিব আর রানীকে দিব, 10 কোটি টাকা বকশিস পাব। তখন সাধু খুব হাসলেন যে তুমি রত্নমালা খুঁজ করছো ঠিকই,
কিন্তু ভুল জায়গাতে। তখন বাচ্চাটা বা ছাত্র যুবক বলছে, কেন, এই তো পুকুরে পড়ে আছে, দেখুন এই তো রত্নমালা ভাসছে। বলে, না, তুমি রত্নমালা খোঁজ করছো ঠিক, কিন্তু ভুল জায়গায়। তখন সাধু দেখালেন, দেখো যে গাছের উপরে ডালে ওই রত্নমালাটা ঝুলছে, তার প্রতিবিম্বিত হচ্ছে এই জলের মধ্যে, আর তুমি ভাবছো জলের মধ্যেই এই রত্নমালাটা রয়েছে, তাই তুমি সারা জীবন যদিও চেষ্টা করো ওই রত্নমালাটাকে পুকুর থেকে তুলতে, তুমি পারবে না। আমরা এই জগতে আনন্দ চাইছি, সুখ চাইছি, শান্তি চাইছি, কিন্তু যে জায়গাটা আমরা আছি এই জায়গাটা হচ্ছে দুর্গ। তাই দুর্গা, দুর্গা মাতা ভগবানের ছায়া শক্তি, অন্তরঙ্গা শক্তির ছায়া, রাধারানীর ছায়া এবং ভগবানের মায়া শক্তি, এই মায়াকে অতিক্রম কেউ করতে পারে না। তিনি এখানে শাস্তি দিচ্ছেন, যেমন ওই ছেলেটা বারবার স্বর্ণ হারের প্রতি আসক্ত হয়ে জলে নামছে ইন্দ্রিয় সুখের জন্য, কিন্তু প্রকৃত জিনিসটা সে বুঝতে পারছে না, কোথায়, মনে করছে ওই জলেই। তাই দেবী ধাম এটা হচ্ছে এই জড় জগতে জেলখানা সদৃশ, যিনি দুর্গা মাতা, তার নাম কেন দুর্গা, না দুর্গের যিনি সুপারিনটেন্ডেন্ট, রক্ষয়ত্রী, যেমন জেলখানার সুপারিনটেন্ডেন্ট থাকেন, ঠিক তেমনি দুর্গা মাতা হচ্ছেন এই ভৌম প্রপঞ্চ জড়জগৎ রূপক জেলখানার তিনি সুপারিনটেন্ডেন্ট, রক্ষয়ত্রী। যেমন প্রত্যেকটা দেবতাগণ তারা পরমেশ্বর ভগবানের আজ্ঞাবহ দাস দাসী। ইন্দ্র যিনি স্বর্গের রাজা, তিনি বৃষ্টির দেবতা। সরস্বতী মাতা, তিনি বিদ্যার দেবতা এবং মন্ত্রী, মন্ত্রীস্বরূপ। যেমন লক্ষ্মী মাতা এখানে রয়েছেন, যিনি ঐশ্বর্যের মন্ত্রী। এভাবে প্রত্যেকটি দেবদেবী তারা এক একটি দায়িত্ব নিয়ে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্টি বিধান করছেন, এই জড়জগতের মানুষের সুখ বিধান করছেন, যে সুখটি অনিত্য। দেবী লক্ষ্মী থেকে আমরা টাকা প্রার্থনা করছি, যেমন এখানে দুর্গা মাতার কাছে ব্রাহ্মণ যখন মন্ত্র উচ্চারণ করে তখন কি বলে, হে মাতা ধনং দেহি, জনং দেহি, সুন্দরী ভার্যাং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি, এটা বলা হয় কি না? তা আমরা কিভাবে মূর্খ, দুর্গার কাছে কি চাইতে হয় আমরা জানি না। তিনি আমাদের মাতা, তার কাছে তিনি জেলখানা রক্ষয়ত্রী, তিনি পরীক্ষা করেন, তার একটা কপট কৃপা রয়েছে আর একটা নিষ্কপট কৃপা রয়েছে, অকপট কৃপা। সেই অকপট কৃপা আমরা জানি না কিভাবে তিনি দিবেন। সেজন্য যখন কেউ বুদ্ধিমান হয়, জেলের মধ্যে যখন কেউ কষ্ট পায়, তখন সুপারিনটেন্ডেন্টের কাছে কেউ যখন শরণাগত হয় যে, না না, আমি এই যে কষ্ট পাচ্ছি জেলে, আর এই খারাপ কাজ করব না, আমি সরকারের আইন পালন করব, তখন সুপারিনটেন্ডেন্ট সরকারকে জানিয়ে তখন তার দোষ সাব্যস্ত যে হয়েছিল তার শাস্তি দেওয়া হয়েছে, তখন তাকে জেলখানা থেকে মুক্ত করে দেয়। ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন, দৈব হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার ত্রিগুণাত্মিকা যে মায়া এই জড়জগতে রয়েছে, তার দ্বারা আমি বেঁধে রেখেছি, এই বন্ধন থেকে কেউ মুক্ত হতে পারে না। অনেকে আমরা ভাবব, কই আমি তো বাঁধা নেই, আমার হাত পা খোলা, কিন্তু আমরা জানি না কিভাবে আমরা বন্ধন আছি, সত্য রজ এবং তম গুণের দ্বারা আমরা বন্ধন হয়ে আছি। তো সেটা আমরা শিখলে আবদ্ধ রয়েছি। আমাদের প্রভুপাদ, তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি একটা সুন্দর কথা বলেছেন, এই জগতের লোকেরা বন্ধন হতে ভালোবাসে। যেমন সোনার শিখল আছে, সোনার একটা রজু, লোহার একটা রজু আছে, আর রূপার রজু আছে। আপনারা বলুন, এই সোনার শিখল, রূপার শিখল, লোহার শিখল, কোন শিখলে নিজেকে বাঁধতে চান, কোন শিখলে কে বাঁধতে চায়? হ্যাঁ, সোনার কোনোটাই না, তার মানে উনি বুদ্ধিমান। কেন বলুন, কেন উনি বুদ্ধিমান? উনি বলছেন, সোনাটাও না, রূপাটাও না, আর লোহাটাও না, কোনোটা শিখলে আমি বন্ধ হতে চাই না। তার মানে সোনা, রূপা, লোহা প্রত্যেকটাই বন্ধন, প্রত্যেকটাই শিখল, তার মানে আমি নিজেকে এই তিনটি দ্বারা বন্ধিত হব না। তো সেজন্য মানুষ এই ভগবত ভক্তির মাধ্যমে বিচার করতে পারে। তো সেজন্য জেলখানা রূপক এই দুর্গে যখন এরকম শাস্তি পায়,
কিরকম শাস্তি পায়? যেমন ভাবছে এই টাকাটা আমার, এই পিতা আমার, এই স্ত্রী আমার, এই পুত্র আমার, মায়া দেবী, দুর্গা মাতা হচ্ছে মায়া, মায়া মানে যা নয়, তিনি দেখছে হ্যাঁ তোমার বাবা, কিন্তু এটা তোমার বাবা নয় আসলে। কি করে বোঝা যায়? না মৃত্যু সময়, তখন আমরা বলি আজকে বাবা দেহত্যাগ করে চলে গেলেন কিন্তু বাবা শুয়ে আছে। তাহলে মায়াদেবী দুর্গা আমাকে কিভাবে মায়া করেছিলেন? না আমার বাবা বলে বলছিলেন, তাই আমরা তখন কন্দন করছি, আমরা খুব কষ্ট পাচ্ছি, বাবা বাবা বলে খুব আসক্ত ছিলাম, এখন বাবা দেহত্যাগ করেছে এখন কন্দন করছি। তো বুঝতে পারি না যে এটা মা বাবা স্ত্রী পুত্র কন্যা নয়, নিজের টাকা ভাবছি, টাকাও একদিন চলে যাবে, দুর্গা নিয়ে নেবেন, কেন ওনার এটা কপট কৃপা, এই যে টাকা পয়সা আমরা চাই এগুলি অনিত্য, এগুলি থাকবে না। কিন্তু যারা ভক্ত তারা কি প্রার্থনা করবে? ভক্ত দুর্গা মাতার কাছে তারা কি প্রার্থনা করবে? না ধনং দেহি, কিন্তু সেই ধন তারা কি ধন কামনা করে? প্রেম ধন। হে মাতা দুর্গা, আপনি বিষ্ণুর মায়াশক্তি, দয়া করে আমাকে প্রেমভক্তি দান করুন, প্রেমভক্তি ধন, ভক্তির ধন, আমি জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, এটি আমি ভুলে গেছি, তার সেবা আমাকে প্রদান করুন, ভক্তি ধন আমাকে দান করুন, তো এটা প্রার্থনা করবে। তো আমরা রূপ প্রার্থনা করি, সুন্দর রূপ দুর্গা মাতার কাছে, কিন্তু সেই রূপটা অনিত্য। কিন্তু ভক্ত প্রার্থনা করে হে দুর্গা মাতা আপনি আমাকে নিত্য স্বরূপ প্রদান করুন, যেটি আমি ভুলে গেছি, আমি যে কৃষ্ণের নিত্য দাস এটা ভুলে গেছি, সেই নিত্য স্বরূপ আমাকে প্রদান করুন। তাই আমরা প্রার্থনা করি আমাকে অনেক জন অনুগামী দান করুন, যেমন কেউ প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, মুখ্যমন্ত্রী হয়, বা ভোটে অনুগামী চায়, আমাকে সবাই ভোট দাও, তার মানে জন, অনেক লোকজনকে কামনা করে, আমার সব সাপোর্ট হও, অনেক বহু লোক, যেন জনং দেহি, বহু জন বহু লোক আমার অনুগামী হও, আমাকে ভোট দাও, আমি তোমাদের পরিচালনা করব। এটা অনিত্য, আপনার পদবি চলে যাবে, এই লোকেরা আপনাকে ত্যাগ করবে, আপনার ভুল বিচারের জন্য এই লোকগুলি আপনাকে ত্যাগ করবে। তো দুর্গা মা এরকমভাবে আমাদেরকে কপট কৃপা দিয়ে ভুলিয়ে রাখে, কিন্তু যারা ভক্ত বিষ্ণু ভক্ত তারাও ধন জনং চাইবে, কি জন? হে ভগবানের বিষ্ণু মায়া দেবী, আপনি দয়া করে আমাকে আপনার যে ভগবান বিষ্ণুর যে সমস্ত ভক্তগণ রয়েছেন বিষ্ণুজন, সেই সব বৈষ্ণবদেরকে আমার কাছে পাঠান, আমি তাদের সঙ্গ লাভ করে তোমার বিষ্ণুর সেবা করতে এই যোগ্যতা অর্জন করব। এটা দুর্গার কাছে প্রার্থনা করবে, কেন এখানে দুর্গা মাতা তখন সাহায্য করবেন, তখন বিষ্ণু ভক্তিতে, কেন তিনি এখানে আমাদেরকে ভুলে রেখেছেন, কিন্তু আমরা যখন এটা উপলব্ধি করবো যে টাকা পয়সা অনিত্য, সুন্দর স্ত্রী অনিত্য, ঘর বাড়ি অনিত্য, বারবার আমরা ফেলিওর হচ্ছি তবু বুঝতে পারি না। মায়ার দুটি শক্তি আছে, একটা প্রক্ষেপাত্মিকা শক্তি, একটা আবরণাত্মিকা শক্তি, প্রকৃত জিনিসকে আবরণ করে দেয় আর নকল জিনিসকে আমাদেরকে মনে করো এটাই ঠিক, তা আমরা বুঝতে পারি না। তো সেই যে সাধু যখন বুঝিয়ে দিলেন যে তুমি প্রকৃত সোনার হার খুঁজছ কিন্তু ভুল জায়গায়, গাছেতেই ডালে ঝুলছে ওই রত্নমালা, পুকুরে ঝুলছে না, তো এই জড়জগৎ রূপক ছায়া, এই শক্তি মায়া যে দুর্গা মাতা, এখানে আমরা মনে করছি জলের মতো জড় জগতে, এখানে চিন্ময় জগতের যে নিত্য আনন্দের বিপরীত, এখানে যেটা সুখ সেটা সুখ না, অনিত্যরে নিত্য করি মানি, যেটা অনিত্য বস্তু, যেমন পিতা মাতা অনিত্য, সুন্দর রূপ অনিত্য, স্ত্রী অনিত্য, সেটাই আমরা প্রার্থনা করছি, কিন্তু বুঝতে পারি না অজ্ঞানতার ফলে। এই জন্যই এই জেলে যখন শাস্তি পাবে, তাই ভগবানের শুদ্ধ ভক্তগণ চতুর্দিকে বিচরণ করেন, তারা তখন এই ভগবত কথা বলে, ভগবানের ভক্ত সঙ্গ করিয়ে, ভগবানের প্রতি আসক্তি বাড়িয়ে, হৃদয়ে যে আত্মা পরমাত্মা ভগবান এবং আত্মা আমি, ভগবানের যে দাস দাসী তার সেবা করব, তখন সেটি দুর্গা মাতা সাহায্য করেন। এই জন্য দুর্গা মাতাকে ভগবানের প্রসাদ প্রদানের মাধ্যমে তিনি আনন্দ লাভ করেন। আমরা জানি নারদ মুনি যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন লক্ষ্মীর সেবা করতে, আর তিনি নারায়ণের প্রসাদ কামনা করলেন, লক্ষ্মী সন্তুষ্ট হয়ে বলেছিলেন আমি বর দিচ্ছি, কিন্তু নারায়ণের প্রসাদ দিতে পারলেন না,
তখন লক্ষ্মী মাতা খুব অসন্তুষ্ট হয়েছিলেন। তখন নারায়ণ বললেন, লক্ষ্মী তোমার অসন্তুষ্টির কারণ কি? তখন বলে, না আমি নারদকে সন্তুষ্ট হয়ে আমার সেবা নারদ করেছিল, তাকে কিছু বর দিতে চাইলাম কিন্তু দিতে পারলাম না, এই জন্য আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। বলে, কেন? না আপনি তো বলেছেন আপনার প্রসাদ কাউকে দিতে না, তো কি হয়েছে? না এই নারদ আপনার উচ্ছিষ্ট প্রসাদই কেবল কামনা করে, অন্য কিছু প্রার্থনা করে না। তখন আর নারায়ণ বললেন, লক্ষ্মী আগামীকালকে রন্ধন করো, আমাকে নিবেদন করো, আর আমার উচ্ছিষ্ট নারদকে দিবে, কিন্তু একটু দিবে, এক কণা দিবে, বেশি দিবে না। তো তাই লক্ষ্মী মাতা তার পরদিন করলেন, আর নারদ মুনি এক কণা প্রসাদ নিয়ে অমনি প্রেমে বিহ্বল হয়ে স্বর্গ মর্ত্য পাতাল কৈলাসে গিয়ে পৌঁছে গেছেন। আর কৈলাসে গিয়ে নৃত্য করছেন হরিনাম। তখন কৈলাসে শিবজি রয়েছেন, শিবজি বাইরে এসছেন, হে ভ্রাতা, হে নারদ, আমার বন্ধু, তুমি এত আনন্দ পূর্বে দেখি নাই, কিভাবে তুমি এত আনন্দ পাচ্ছ? বলে, না আমি নারায়ণের এক কিঞ্চিত প্রসাদ পেয়েছি তাই এত আনন্দ হচ্ছে। তো তুমি স্বার্থপর হয়ে গেলে, আমার দাদা হয়ে বন্ধু হয়ে নিজে নিজেই প্রসাদ পেলে, আমাকে একটু দিলে না, আরে আমি অল্প পেয়েছিলাম, দেখি দেখি। তখন নারদের নখের গোড়ায় এক কণা মহাপ্রসাদ লেগেছিল, শিবজি ওই এক কণা প্রসাদ নিয়ে যেই জিহায় দিয়েছেন, তখন উদন্ড নৃত্য শুরু করেছেন। কৈলাস লোক তখন একদম ঘুরতে শুরু করেছে। প্রলয়ের সময় শিব কি করেন? না ভগবানের নির্দেশে এই জগৎকে তিনি প্রলয়ে সাধন করেন। তখন দুর্গা মাতা, তখন কৈলাসে পার্বতী, তিনি বেরিয়ে এসেছেন, বলেন, হে নাথ, এখন তো প্রলয়ের টাইম হয়নি, আপনি এভাবে নাচ করছেন, দুই ভাই দুই বন্ধু শিব আর আপনি আপনার বন্ধু নারদ, কি ব্যাপার? তখন পার্বতী তাকে আটকালেন, গিয়ে ধরলেন। তখন শিবজি বলেন, আমি নারদ থেকে আমার প্রভুর একটু প্রসাদ পেয়েছিলাম, তো সেই প্রসাদের গুণ। তখন পার্বতী মাতা খুব রেগে গেলেন যে আপনি আমার স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমার এই নারায়ণের প্রসাদের অধিকার ছিল, অর্ধেক ভাগ ছিল, আর আপনি কি করেছেন? না দুই বন্ধু স্বার্থপর হয়ে গেছেন, তা আমি এই জগতে আমার সমস্ত সন্তানের প্রতি যতদিন আমি এই মহাপ্রসাদ নারায়ণের প্রসাদ না দিচ্ছি, আমি এখানে ধ্যানে বসে গেলাম। তখন দুর্গা মাতা পার্বতী দেবী তিনি সেখানে ধ্যানে বসলেন, আর তখন এমনভাবে তার শরীর থেকে অগ্নি বিচ্ছুরিত হতে লাগলো। তখন সব দেবতারা ত্রাহি ত্রাহি করতে লাগলেন, সব দেবতারা এসে নারায়ণের কাছে গেলেন, আর নারায়ণ তখন বললেন, কি অসুবিধা? না পার্বতী ক্রোধান্বিত হয়েছে, আপনার প্রসাদ চাইছে। তখন নারায়ণ এসে বললেন, হে পার্বতী তুমি শান্ত হও। বললেন, প্রভু আপনি সংকল্প করুন, আমি যা চাইব দিবেন। নারায়ণ বললেন, ঠিক আছে, আমি ত্রিবার সত্য করছি, তোমার অভিলাষ আমি পূরণ করব। তখন বললেন যে আমি আপনার উচ্ছিষ্ট প্রসাদ কামনা করছি। তখন নারায়ণ বলেন, এখন তুমি প্রসাদ পাবে না, কলিযুগে আমি দারু ব্রহ্মরূপে জগন্নাথপুরীতে উৎকল রাজ্যে জগন্নাথ রূপ বলদেব সুভদ্রা এবং সুদর্শন চক্র এই চতুর্ধা মূর্তিতে আবির্ভূত হব, আর সেখানে তুমি বিমলা দেবী রূপে অবস্থান করবে। প্রথমে আমায় ভোগ লাগবে, আর সেটি হবে মহাপ্রসাদ, তারপর সেই মহাপ্রসাদ তোমার কাছে আসবে, প্রথম তুমি এই পাত্র ভোজন করবে, সেটি মহাপ্রসাদ হয়ে যাবে। এইভাবে সমগ্র জগতে আজ এই দুর্গা মাতার জন্য আমরা মহাপ্রসাদ পাচ্ছি। আজকে দেখবেন ইস্কনের প্রচারের ফলে আমেরিকা, রাশিয়া, আফ্রিকা, যারা গোরক্ত গোমাংস খেত সেই সব লোকেরাও ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের দ্বারা প্রচার হওয়ার ফলে রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, নিতাই গৌরাঙ্গ, রাম, লক্ষ্মণ, সীতা এইসব বিষ্ণু বিগ্রহতে ভোগ নিবেদন হয়, আর যার ফলে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, দেবতারা তখন লাভ করে। আমরা যখন এখানে আরতি করি, এই আরতির শেষে আমরা সমস্ত জনসাধারণ বৈষ্ণব এবং প্রত্যেক দেবদেবীকেই প্রদান করে থাকি। কেন? ভগবান হচ্ছেন মূল, তাকে পূজা করার মাধ্যমে দেবতারাও সেখানে সন্তুষ্ট হন। তাই বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে যে এই দুর্গা মাতাকে ভগবানের নাম গুণগান করা। তো আমরা দেখছি সুব্রত সমিতি থেকে তারা এই ব্যবস্থা করেন প্রতি বছর, সূচনাতেই আজ এখানে হরিনাম হয়েছে, আরতি হয়েছে, এখন আমরা দুর্গা মাতাকে একটু আরতি করব, ভগবানের প্রসাদে আরতি নিবেদন করব। দুর্গা মাতা সরাসরি কিছু গ্রহণ করেন না, তিনি সন্তুষ্ট হন
भगवान विष्णु के नैवेद्य निवेदित प्रसाद तिनी ग्रहण करें जो आरतीटा हमरा ओखाने गिये राधा कृष्ण के निवेदन करे दुर्गा माता के हमरा प्रदान करब जिनी एखाने जे जगते पूजिता तिनी एसेछेन हमरा जानी महालया दिने कैलाश लोक थेके तिनी चले एसेछेन एई दुर्गा माता चले एसेछेन एखाने मर्त्यमंडले अवतरण करेछेन तो आज एखाने हमरा से अब पंचमी पूजाते हमारा अंतर्जातीय कृष्ण भावनामित संघ भक्तवृंद एखे हमारा सकल के अनुरोध करब अपना चेष्टा करबें परमेश्वर भगवान सन्तुष्टि विधान माध्यम समस्त देवदेवी के सन्तुष्ट करते जेमन गाचर गोड़ाए जल दिले समस्त डाल शाखा प्रशाखा पाए जेमन पेटे खेते दिले हाथ पा माथा सब किस काज करे तेमें समस्त देवदेवी सन्तुष्ट हन যখন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান হয় তাই এখানে আমরা প্রথমেই ভগবানের নাম কীর্তন করে এই পঞ্চমী পূজার দুর্গা মাতার সামনে আমরা কীর্তন করেছি এখন তার সম্বন্ধে কিছু আমরা বলেছি এখানে একটা সুন্দর শ্লোক আছে গুলক নাম্নি নিজ ধামনি তলে চতস্য ব্রহ্মা বলছেন দেবী মহেশ হরিধামেশু তেসু তেসু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ এন গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি দেবীধাম এইটা আছে দেবীধাম তারপরে উপরে আছে মহেশধাম তারপরে রয়েছে হরিধাম এভাবে সর্বোপরি গোলক বৃন্দাবন ধাম ভগবানের নিত্যধাম সেই সেই ধামে সেই সেই প্রভাব সকল যিনি বিধান করেছেন কে পরমেশ্বর ভগবান কৃষ্ণ যিনি এই সমস্ত ধামে সমস্ত কিছু বিধান করেছেন সে আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি ব্রহ্মা এইভাবে স্তুতি করছেন তাই এই দেবী ধামে যখন আমরা ভগবানের আরাধনা করব তাহলে দুর্গা মাতা এই জেলখানা থেকে আমাদেরকে বন্ধন এই যে আমরা তিনটা গুণ রজ্জু দিয়ে বেঁধে আছি সেটাকে উনি ছেদন করে দিবেন যদি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি তিনি অন্ধকার সদৃশ ছায়া যদি সূর্য উদয় হয় যেমন ছায়া অন্ধকার থাকবে না ঠিক আমরা অন্ধকারে আছি তাই আমরা পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন সূর্য সম তার আশ্রয়ে আসলেই দুর্গা মাতা ওই অন্ধকার মায়াকে কেটে দিবেন তখন আমরা বুঝতে পারবো আমরা যে নিত্য স্বরূপে কৃষ্ণের নিত্য দাস তার কাছে যেতে পারব সবে হাত তুলুন হরে কৃষ্ণ জুড়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো এখানে আমরা শেষ করছি এখন আমরা মণ্ডপে যাব তো সুব্রত সংমতির সদস্যবৃন্দকে অনুরোধ করব একসাথে আমরা মণ্ডপে যাব এখান থেকে কীর্তন করে করে